রাজধানী আগরতলা থেকে গাজাসহ এক নেশা পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ গাজা পাচারকারীকে আটক করে। ধৃতের নাম অমিত দেববর্মা। রাজধানীর কৃষ্ণনগরের প্রগতি রোড এলাকার এক ভাড়া বাড়ি থেকে পশ্চিম থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ওসি পরিতোষ দাস জানান, উদ্ধারকৃত 36 কেজি গাজার আনুমানিক বাজার মূল্য 1.5 লক্ষ টাকা। সোমবার ধৃত অমিত দেববর্মাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, একটি বড়সড় চক্র শহর ও শহরতলি এলাকার গাজা পাচারের সাথে যুক্ত। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে টোটাল 2টা ট্রলি এবং একটা বাক্স থেকে 36 কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি। এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক NDPS কেসে একটা মামলা নিয়েছি, যার নাম্বার 65/2024 আন্ডার সেকশন 20 ক্লজ বি ক্লজ 2 ক্লজ সি 25-29 অফ NDPS অ্যাক্ট। আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। কোথায় থেকে আনছে, কোথায় নিয়ে যাবে, গাঁজাগুলি অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে এগুলি এই ব্যাপারে এখনও ক্লিয়ার কিছু বলেনি। এর ঘরেই মজুদ ছিল।